আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ, এবং এক্স ব্যাংকার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। প্রিয় ব্যাংকার বন্ধু, আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন জিআইবিবি সাবজেক্ট প্রিন্সিপাল অফ ইকোনমিক্সের মডিউল এর ইকোনমিক্স এর ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ইকোনমিক্স এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটাতে মডিউলের কোন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সবার আগে সেটা দেখে নেই। আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব ব্যাংকার বন্ধু, প্রথমে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝাই, প্রোডাকশন পসিবিলিটিস কার, এরপর আমরা যেই বাংলায় যেটাকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা, ইংলিশে বলে প্রোডাকশন পসিবিলিটিস কার, এবং যে প্রশ্নটা আমরা আলোচনা করব আমাদের বইয়ে দেওয়া আছে, ইউজ এ প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার টু ডিসক্রাইব দ্য আইডিয়া অফ ইফিসিয়েন্সি। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ব্যবহার করে আমাদের ইফিসিয়েন্সি আইডিয়াটা আলোচনা করতে বলছে, অথবা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দক্ষতা ধারণাটি বর্ণনা করুন, দক্ষতা সম্পর্কে আমাদের বলতে বলছে। তো প্রিয় ব্যাংকার বন্ধু, সবার আগে চলুন আমরা প্রোডাকশন পসিবিলিটিস কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আসলে কী বোঝাই সেটা আমরা দেখি। আমরা প্রথমে ইংলিশ ভার্সনে দেখব, এরপর আমরা বাংলায় দেখব। তো এখানে বলতেছে যে দ্য প্রোডাকশন পসিবিলিটিস কার্ভ ইজ এ গ্রাফ, একটা গ্রাফ বা একটা চিত্র, প্রোডাকশন পসিবিলিটিস দ্যাট শোস অল কম্বিনেশন অফ টু গুডস অর টু ক্যাটাগরিজ অফ গুডস, যেটা দেখায় দুইটা কম্বিনেশন মানে সংমিশ্রণ, দুইটা পণ্য উৎপাদনের সংমিশ্রণ দেখাবে। অ্যান ইকোনমি ক্যান প্রডিউস উইথ ফিক্সড রিসোর্সেস, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়ে দুইটা পণ্যের সংমিশ্রণ যেটা হবে সেটা একটা গ্রাফের মাধ্যমে দেখানো। ব্যাপার বন্ধু, ব্যাপারটা এরকম, ধরে নেন আপনার কাছে 100,000 টাকা আছে এবং একটা জমি আছে। তো তাহলে এই যে আপনার নির্দিষ্ট সম্পদ 100,000 টাকা আছে, এই 100,000 টাকা দিয়ে আপনি ওই 1 বিঘা জমিতে আমরা কিছু অংশে ধান উৎপাদন করব এবং কিছু অংশে গম উৎপাদন করব মনে করেন। তাহলে এই যে আমার একটা নির্দিষ্ট সম্পদ দিয়ে আমি কিছু অংশ মানে দুইটা পণ্য উৎপাদন করছি, ধান এবং গম, এবং আমাদের গ্রাফের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের বিভিন্ন পয়েন্টে কতটুকু ধান উৎপাদন হচ্ছে এবং কতটুকু গম উৎপাদন হচ্ছে 100,000 টাকা দিয়ে। এটাই আমরা গ্রাফ আকারে প্রকাশ করাটাকেই বলে প্রোডাকশন পসিবিলিটিস কার্ভ অথবা উৎপাদন সম্ভাবনা রেখা। এটা হচ্ছে ইংলিশে আমরা একটু দেখলাম, আমরা বাংলায় চলেন ব্যাংকার বন্ধু, একটু বাংলায় কী বলে সেটা আমরা একটু দেখে নিই। বাংলায় আমাদের বলছে যে নির্দিষ্ট পরিমাণ সম্পদের সাহায্যে দুটি পণ্যের কোনো একটি সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব। আমরা একটু ক্লোজ করে নিয়ে আসি ক্যামেরাটা, যদি ক্লোজ করি তাহলে এটা আরও কাছাকাছি হবে, আমরা জুম করে নিয়ে আসার চেষ্টা করি, ওখানে দাঁড়িয়ে না থাকি, বসে না থাকি, তো তাহলে এটা আরও স্পষ্ট বোঝা যাবে আর কি, এটা কাছাকাছি ধরে আমরা আর কি। নির্দিষ্ট পরিমাণ সম্পদের সাহায্যে দুটি পণ্যের কোনো একটি সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব। তো আমাদের বলছে যে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকবে, ওই সম্পদের সাহায্যে আমরা সংমিশ্রণ উৎপাদন করতে পারবো। একটি পণ্যের উৎপাদন বাড়ালে অপর একটি পণ্যের উৎপাদন কমাতে হয়, অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে দুটি পণ্যের একাধিক বিকল্প সংমিশ্রণের মধ্যে যে কোনো একটি সংমিশ্রণ উৎপাদন সম্ভব। ব্যাংকার বন্ধু, ব্যাপারটা এইরকম যে আমরা যদি 1 বিঘা জমি থাকে, তাহলে ওই 1 বিঘা জমিতে আমরা যখন ধান এবং গম উৎপাদন করব এবং আমাদের নির্দিষ্ট টাকা আছে, তখন আমরা যদি ধান বেশি উৎপাদন করতে চাই তাহলে আমার গমের উৎপাদন কম হবে, আবার যদি ধানের উৎপাদন কমায় তাহলে গমের উৎপাদন বেড়ে যাবে। ব্যাপারটা এরকমই, 1 বিঘাতে আপনি মনে করেন যে 140 মণ আপনার ধান এবং গম উৎপাদন হয়, তো আপনি সেক্ষেত্রে 30 মণ ধান যদি উৎপাদন করেন তাহলে 10 মণ গম উৎপাদন হবে। আবার আমি মনে করেন যে ধানের উৎপাদনের পরিমাণ কমাই দিলাম 20 মণ, মানে জায়গাটা কিছুটা কমাই দিলাম বিঘার কিছু অংশে, তাহলে তখন কি 20 মণ ধান উৎপাদন হচ্ছে, সেই জায়গায় গম উৎপাদন হচ্ছে হলো আপনার 20 মণ। আবার আমি গমের জায়গার পরিমাণটা বেশি দিয়ে দিলাম ওই বিঘাতে, তাহলে গম তখন পরিমাণ উৎপাদন হবে কত, 30 মণ, আর ধান উৎপাদন হয়ে যাবে 10 মণ। অর্থাৎ একটা পণ্যের উৎপাদনের পরিমাণ বাড়ালে আরেকটা পণ্যের উৎপাদনের পরিমাণ কমবে, বা আমরা বলতে পারি যে একটা পণ্যের উৎপাদনের পরিমাণ কমালে আরেকটা পণ্যের উৎপাদন বাড়বে, এই যে সংমিশ্রণ করব আমরা যেটা। তো এই দুইটা পণ্যকে নিয়েই আমরা এটা উৎপাদন করব, এরূপ সম্ভাব্য বিকল্প সংমিশ্রণ একটি রেখার মাধ্যমে প্রকাশ করা যায়। এই যে আমরা উৎপাদন করছি এটা আমরা একটা রেখার মাধ্যমে প্রকাশ করতে পারবো, যা উৎপাদন সম্ভাবনা রেখা নামে পরিচিত, এবং যে রেখাটার নাম উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ যে রেখার বিভিন্ন বিন্দু সীমিত সম্পদের সাহায্যে দুটি পণ্যের সম্ভাব্য বিকল্প উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে। আমরা ওই যে একটা রেখার মধ্যে বিভিন্ন বিন্দু থাকবে এবং ওই বিন্দুগুলো সীমিত সম্পদের মধ্যে আমাদের দুইটা যে পণ্য রয়েছে সেই দুইটা পণ্যের সংমিশ্রণ, বিভিন্ন ধরনের সংমিশ্রণ নির্দেশ করবে, সেটাই হচ্ছে হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা।
তো ব্যাংকার বন্ধু, এই উৎপাদন সম্ভাবনা রাখার আমরা যদি গ্রাফটা যখন নিয়ে আলোচনা করব তখন কিন্তু খুবই ভালো হবে। আর ইকোনমিক্সে আপনারা মার্কটা পেতে চাইলে যেটা করবেন, যে যে কোনো প্রশ্নের সবার প্রথমে সেটার সংজ্ঞা বা সেটা কী নিয়ে বলছে সেটা আলোচনা করবেন, তারপর সেই প্রশ্নের সাথে যদি গ্রাফ থাকে গ্রাফটা আলোচনা করবেন, তারপর আপনি গ্রাফটা কীভাবে অঙ্কন করেছেন সেটা নিয়ে একটু ডিটেলসে বলবেন। তো চলুন আমরা হচ্ছে হলো আমাদের গ্রাফটা দেখে নিই। তবে গ্রাফটা দেখে নেওয়ার আগে আপনাদের জন্য একটা কিছু ঘোষণা রয়েছে, সেটা হলো আমাদের জিআইবিবি ফুল সিলেবাস কোর্স রয়েছে। এই কোর্সটা নিলে আপনি খুব সহজেই এত বিশাল সিলেবাসের মধ্যে কোন প্রশ্নগুলো পড়বেন কোন প্রশ্নগুলো পড়বেন না আপনি গোছালো একটা নোট কিন্তু পাবেন। আর আমি যেহেতু শিক্ষকতার সাথে জড়িত এবং আগে ব্যাংকারও ছিলাম, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার একটা বিশদ নলেজ রয়েছে এবং আমি হিসাব বিজ্ঞানে পড়াচ্ছি, আমার বিবিএ এমবিএ অ্যাকাউন্টিং সাবজেক্টে কমপ্লিট জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। তো সেক্ষেত্রে আপনি লেকচারশিট, ভালো মানের লেকচারশিট পাবেন বাংলা এবং ইংলিশ ভার্সনে, পিডিএফ লেকচারশিট। এছাড়াও আপনি পাবেন হচ্ছে হলো আমাদের রেকর্ডেড প্রিমিয়াম ভিডিও অন ডিফিকাল্ট টপিক্স, যে টপিক্সগুলো আপনারা বুঝতে পারেন না। আমরা তো ইউটিউবে সব ভিডিওগুলো দিয়ে থাকি না, তো কঠিন কঠিন ভিডিওগুলো আমরা আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে দিয়ে থাকি। তাহলে আপনি কোর্সটা কিনলে আপনি ওই কঠিন টপিক্সগুলোর উপরেও ভিডিওগুলো পাবেন। আর এছাড়াও আমাদের ফাইনাল সাজেশান অন ইচ সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের উপর আমাদের ফাইনাল সাজেশান আমরা দিয়ে থাকি। তাছাড়া আমরা হচ্ছে শুধু এটা তো না, আমরা আমাদের জুম অনলাইন জুম ক্লাসও নিয়ে থাকি, আমরা অনলাইন জুম ক্লাস নিয়ে থাকি। এবং আপনি যদি এই কোর্সটা সম্পর্কে আগ্রহী থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753551557 নাম্বারে মেসেজ করতে পারেন। তো চলুন ব্যাংকার বন্ধু, এবার আমরা প্রোডাকশান পসিবিলিটিস পয়েন্টার কার্ভের আরেকটু ডিটেইলস, আমরা যে চিত্রটা সেটা আমরা দেখে নিই। আমাদের বইয়ে যে প্রকাশ আছে আইবিবির বইটাতে, সেখানে আপনাদের আমরা এই পিকচারটা ক্লোজ করার চেষ্টা করি আর কি, জুম করে কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা এখানে প্রোডাকশান পিপিসি শিডিউল এবং পিপিসি কার্ভ দিয়েছি। এখানে আমরা মূলত দুইটা পণ্য উৎপাদনের ছবি দেখাইছি, একটা হলো রোবট এবং আরেকটা হলো কর্ন। তো আমরা এখানে দেখাচ্ছি আমাদের এই এক্স অক্ষে মানে ভূমি অক্ষে আমাদের কর্ন শস্য উৎপাদন হবে, আর ওয়াই অক্ষে আমরা উৎপাদন করব রোবট। তো ব্যাংকার বন্ধু, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি এই ভূমি অক্ষে উৎপাদন করেন তখন কিন্তু শুধু শস্যই মানে কর্নই উৎপাদন করতে পারবেন, তখন কিন্তু রোবট উৎপাদন করতে পারবেন না। বা লম্ব অক্ষের এই যে বিভিন্ন পয়েন্টগুলোতে আপনি কিন্তু শুধু রোবট উৎপাদন করতে পারবেন, আপনি কিন্তু কর্ন উৎপাদন করতে পারবেন না। তো এখানে একটা ইয়া দেখাইছে যে যখন আমরা রোবট 100টা রোবট উৎপাদন করব আমাদের একটা নির্দিষ্ট সম্পদের সাহায্যে, এই যে 100টা আমরা যদি দেখাই, আমরা কি কাছাকাছি ক্লোজ করছি আমরা একটা দেখানোর জন্য, আমরা ক্যামেরাটা ক্লোজ করার চেষ্টা করব। আচ্ছা, তো এই যে 100টা হচ্ছে হলো আমাদের রোবট। তো যখন আমরা 100টা রোবট উৎপাদন করব তখন কিন্তু এই পয়েন্টে দেখেন আপনি কর্ন উৎপাদন করতে পারবেন না, তখন কর্ন উৎপাদন আপনার হচ্ছে হলো জিরো। কিন্তু যদি এই পয়েন্টে আসেন তাহলে এই পয়েন্টে আমরা দেখতেছি 90টা আপনি এই যে আমাদের প্রোডাকশান শিডিউলে 90টা রোবট আছে, 90টা রোবট উৎপাদন করতে পারছেন, আর আপনি কর্ন উৎপাদন করতে পারবেন কত, 20টা। তো এটা খুব ভালো হয়, আপনাদের বইয়ে এরকমভাবে ছবি দেওয়া আছে, কিন্তু আপনারা যদি এরকমভাবে টেনে দেন, এরকমভাবে টেনে নিয়ে আসবেন, টেনে নিয়ে আসলে এখানে আপনি পাচ্ছেন 20 পরিমাণ রোবট এবং 90টা পরিমাণ রোবট এবং 20 পরিমাণ কর্ন। এরপর আমরা রোবটের উৎপাদনের পরিমাণ একটু কমাই দিলাম, আমরা মনে করলাম 74। এই যে এই পয়েন্টে আমরা দেখতেছি যে রোবট উৎপাদনের পরিমাণ 74, আর আমরা দেখতেছি যে আমাদের কর্ন উৎপাদনের পরিমাণ 35। এরপর আমরা যদি যাই রোবটের উৎপাদনের পরিমাণ আমরা আরও কমাই দিলাম, আমরা 40, আমরা দেখেন এই যে এই পয়েন্টে রোবটের উৎপাদনের পরিমাণ 40। তখন আমরা যদি এইরকমভাবে টান দিই তাহলে এই জায়গায় কর্ণের উৎপাদনের পরিমাণ দাঁড়াচ্ছে 45, এবং আমরা এটা এইভাবে কলম দিয়ে এইভাবে টান দিয়ে দিব, তারপর প্রত্যেকটাই আমরা এরকমভাবে দিয়ে এরকমভাবে টান দিব। এরকমভাবে আপনারা জানেন যে ইকোনমিক্সে টান দিতে হয়। তারপর আমরা যদি একদমই জিরো রোবট উৎপাদন করি, মানে আমরা মনে করছি যে সম্পদটা আছে আমাদের, এই সম্পদের সাহায্যে আমরা সবগুলো কর্ন উৎপাদন করব, তাহলে আমরা জিরো এখানে, তখন আমাদের কী হবে, 50। মানে আপনার যদি 1 বিঘা জমি থাকে তাহলে আমি ওই যে ধান ও গমের উদাহরণ যেটা দিলাম, সেখানে আপনি চাইলেন যে আপনি গম উৎপাদন করবেন না, টোটালটাই ধান উৎপাদন করবেন, তখন তাহলে কি গমের উৎপাদনের মান জিরো দাঁড়াবে, অথবা আপনি টোটালটাই গম উৎপাদন করবেন তাহলে ধানের উৎপাদনের পরিমাণ কী হবে, জিরো হবে। আর এই যে পয়েন্টগুলো আমরা পেয়েছি, এই পয়েন্টগুলোকে যখন আমরা এরকমভাবে টান দিয়ে নিয়ে আসবো তখন একটা কার্ভ পাচ্ছি, এই কার্ভটাই হচ্ছে হলো আমাদের প্রোডাকশান পসিবিলিটিস কার্ভ। এখন আরেকটা বিষয় দরকার, আমাদের যে প্রোডাকশান পসিবিলিটিস কার্ভটা, মানে কখন আমরা হলো আমাদের যে সম্পদটা রয়েছে সেই সম্পদটা সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করি, সম্পদের যথাযথ ব্যবহার করি কখন, এটা নির্দেশ কীভাবে বুঝাবে। তো এটা আমরা যদি একটু আমরা আমাদের
এই ছবিটা দেখি, আমরা এই ছবিটাতে দেখতেছি, আমরা ছবিটাকে ক্লোজ করার চেষ্টা করব, ছবিটা কাছাকাছি নিয়ে যাওয়ার, আমি ওইরকম না আসলেও হবে, ছবিটা যেন ভালোমতো বোঝা যায়। তো আমরা এখানে দেখতেছি রোবট এবং কর্ন উৎপাদন, আমরা এই যে এই পিকচারটা দেখতেছি এখানে আমরা বলতেছি যে প্রোডাক্টিভ ইফিসিয়েন্সি, অর্থাৎ এইখানে আমার হচ্ছে হলো রোবট এবং কর্ন উৎপাদনের ক্ষেত্রে সম্পদের ব্যবহার সর্বোচ্চ হয়েছে। এই কার্ভের যে কোনো পয়েন্টে আমরা যদি উৎপাদন করি দুইটা বিকল্প দ্রব্য বা দুইটা সংমিশ্রণ, এই যে কর্ন এবং রোবট, তাহলে আমরা বলতে পারবো যে এখানে সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়েছে। আর এর নিচে এই যে যেমন দেখেন এই পয়েন্টগুলোতে না হয়ে যদি এর নিচগুলোতে হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের সম্পদের ব্যবহারটা সর্বোচ্চ পরিমাণে হয়নি। আমরা সম্পদটাকে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করে আমরা এই বিভিন্ন বিন্দুতে যেমন রোবট এবং কর্ন উৎপাদন করতে পারছি, আর এগুলোতে হলে আমরা বলবো যে ইনএফিসিয়েন্ট, মানে আমরা সম্পদটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি, এই জন্য আমাদের রোবট এবং কর্ণ সঠিকভাবে উৎপাদন হবে না। তাহলে এই প্রোডাকশান ফিসিবিলিটিস কার্ভের বিন্দুতে হলে আপনি বুঝবেন যে সেখানে আপনার ইফিসিয়েন্সি আছে, প্রোডাক্টিভ ইফিসিয়েন্সি। আর আমাদের যে কার্ভটা আছে এই কার্ভের যদি নিচে চলে আসে আমাদের উৎপাদনের পরিমাণ, এই যে বিন্দুগুলো এখানে যদি আমরা সংমিশ্রণ করি তখন আমরা বলবো যে আমাদের যে সম্পদ সেটা সঠিকভাবে ব্যবহার হয়নি, অর্থাৎ এটা ইনএফিসিয়েন্ট। তো এই ছিল ব্যাংকার বন্ধু আজকে আমাদের ক্লাস। আপনারা যদি রেগুলার ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।